দিল্লিতে অক্ষয়ধাম মন্দির আদলে তৈরি। এটা হলো হাইল্যান্ডের বুদ্ধ টেম্পলে আদলে বানানো। এটা হলো জয়মহল, আর এটা হলো ব্যাংককের অরুণ মন্দির। দেখতে গেলে আসতেই হবে কল্যাণীতে। থেকে ট্রেন ধরে আমরা যাচ্ছি কল্যাণী, আর এই দেখো আমাদের ট্রেন চলে আসছে। এবার আমরা উঠে পড়ি, চলো কল্যাণী সীমান্তর বা কল্যাণী গেদে লোকাল, কৃষ্ণনগর বা রানাঘাট ধরলে তোমরা চলে আসতে পারবে কল্যাণী। আর এই দেখো স্টেশনে চলে এসেছি। স্টেশন থেকে আমরা বেরিয়ে স্টেশনের সামনে একটু হাঁটা পথ, 5 মিনিটের রাস্তা, চলে আসবে একটা সামনে বড় মন্দির আছে। চলো এই প্রথমে এই মন্দিরটাই ঢোকা যাক। এই মন্দিরটা একদমই সামনে প্রথম, এটাই পুজো মণ্ডপ, তোমরা দেখলে খুব ভালো লাগবে। চলো দেখা যাক এখানে কি থিম করেছে। দেখো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম, আর এখানে থিম হয়েছে প্রথম পুজো মণ্ডপ কল্যাণী এ কজে পুজো মণ্ডপ। আর এটা করেছে কল্যাণীর এস কজে মন্দিরে আদলে অক্ষয়ধাম মন্দির, যা দিল্লিতে অবস্থিত। দেখতেই পাচ্ছ খুব সুন্দর মন্দির। এখানে 4টে মন্দির কল্যাণীতে খুব সুন্দর হয়েছে। তারপরে আমরা বেরিয়ে আবার হাঁটছি, সামনে আর একটা মন্দির আছে, চলো তোমাদের দেখাচ্ছি। আর এখানে আসলে তোমরা 4টে ভালো ভালো মন্দিরে দর্শন করতে পারবে, আর আমাদের খুবই ভালো লাগলো এই দর্শন। চলো তোমাদের দেখাচ্ছি, এই চলে আসলাম মন্দিরে। দেখি আর একটু এগিয়ে আসুন, এগিয়ে আসে দেখবেন শিক্ষাধাম মন্দির কল স্কুল। এখানে এসে জিজ্ঞেস করলে আপনাদের দেখিয়ে দেবে, পেছনেই আছে। আর এই মন্দিরটা করেছে কল্যাণী শিক্ষায়তনের সামনে এ স্কোয়াডের পুজো। আর এই বছর এদের থিম হলো আইল্যান্ডের বুদ্ধ টেম্পল। দেখতেই পাচ্ছ এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, একদমই সামনে, ওইখান থেকে একটু হাঁটলেই চলে আসতে পারবে। তারপর চলো চলে যাচ্ছি টোটো ধরে, টোটোতে তোমাদের 20 টাকা নেবে। এবার চলে যাচ্ছি আমরা, টোটোতে নামিয়ে দিল কল্যাণী বোট পার্ক। আর কল্যাণী বোট পার্কে দেখো প্যান্ডেল, এবছরের থিম হলো জলমহল। এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, নৌকার মধ্যে করেছে প্যান্ডেলটা। তোমরা এসে আসলে তোমাদের খুবই ভালো লাগবে। আর ভেতরে ঢুকে দেখো প্রবেশ করলাম, ঠাকুরটাও খুব সুন্দর দর্শন করলাম আমরা। দেখতেই পাচ্ছ ঠাকুরটাও খুব সুন্দর করেছে। ঠাকুর দেখে আমরা সাইডের দৃশ্যটা দেখাচ্ছি, দেখো কত সুন্দর করেছে সিনারিগুলো। এদিকে সিনারিগুলো দেখো কত সুন্দর। তারপরে আমরা প্যান্ডেলটা দেখে ওপরে ঝাড়বাতিটা দেখে তো অবাক হয়ে গেলাম, ঝাড়বাতিটাও খুব সুন্দর করেছে। তারপরে চলে আসলাম বাইরের দিকে, বাইরের দিকে দেখো জলের দৃশ্য করেছে খুব সুন্দরই, ঝর্ণা করেছে। আর একটা নৌকো বানিয়েছিল, নৌকোর মধ্যে দেখো কত সুন্দর জলের দৃশ্য। চলো এবার বেরিয়ে আসছি, বেরিয়ে এসে এবার চলে যাবো আমরা আর একটা ঠাকুরের দর্শন করতে, যেটা কল্যাণীর চোখ ধাঁধানো একটা প্যান্ডেল। যেই প্যান্ডেলটা দেখার জন্য সবাই এখানে ভিড় করে থাকে, সেই প্যান্ডেলের দিকে আমরা চলে যাব। সেটা হলো কল্যাণী এস্কর, কল্যাণীর আইটিআই স্কোয়ারের পুজো দেখতে। আর এই দেখো পুজোর প্যান্ডেলে এত সুন্দর করেছে লুবিনা কলেজের প্যান্ডেল। আর এখানে প্যান্ডেল দৃশ্যটা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে ব্যাংককের অরুণ মন্দিরের আদলে। আর চলো এবার আমরা ভেতর দিকে যাচ্ছি, দেখতেই পাচ্ছ কত প্রচণ্ড ভিড় হয়েছে। আর এই মন্দিরটা হয়েছে দেখো পুরো ঝিনুক দিয়ে তৈরি, পুরো কাজটাই বাইরে ঝিনুক দিয়ে বানানো। আর ভেতরের কাজগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর ঝিনুকের কাজ, সেখানে ঝিনুক দিয়ে বানানো হয়েছে পুরো চারিদিকটা ঝিনুকে। আর তোমরা ভেতরে আসলে বুঝতেই পারবে। আর তারপরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, চলো তোমাদের ঠাকুরটা দর্শন করাই। আর ঠাকুরটা তো একটা আলাদাই চমক আছে, এত সুন্দর ঠাকুর, প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে। আর প্রতিমার গায়ে দেখো 70 কিলো গয়না পরানো আছে, আর এইটা পুরো ওই শঙ্খ গোল দিয়ে দেওয়া, দেখতেই পাচ্ছ। ওই দেখো প্রতিমাটা কত সুন্দর। আর তারপর আমরা ঠাকুরটাকে দেখে চলে আসলাম এই দোকানে বিরিয়ানি খেতে দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলো না, কমেন্ট করে জানিও।